আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ অন্বয় ফাংশন থেকে 1.28-এর বাকি ম্যাথগুলা। তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা সমাধানে চলে যাচ্ছি। 8-এর ক খ নাম্বার আমরা আগে সমাধান করেছি, সেটা তোমরা দেখে নিবা আগের ভিডিওটাতে, এবং তাহলে কনসেপ্টটা আরও বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ক নাম্বার শুরু করে দিচ্ছি। তাহলে কি এখানে আমাদের একটা এস এর একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের একে বলছে এস এর অন্বয়গুলোকে ডোমেন, রেঞ্জ এবং বিপরীত ফাংশন নির্ণয় করো। ডোমেন বের করব, রেঞ্জ বের করব এবং বিপরীত ফাংশন বা অন্বয় নির্ণয় করব। তো আমরা প্রথমে ক নাম্বার 1 নাম্বার করছি, দেওয়া আছে, দিয়ে আমরা এস এর মানটা লিখে নিব। এস এর যা যা দেওয়া আছে আমরা সেই মানটা আবার লিখে নিচ্ছি। হাফ শূন্য দেওয়া আছে একটা ক্রমজোড়, তারপরে 1 1, তারপরে দেওয়া আছে 1 -1, তারপরে দেওয়া আছে 5/2, 2, আবার হচ্ছে 5/2, -2। এটা হচ্ছে এস এর মান দেওয়া আছে। আমরা এর আগে বলেছি ডোম আর রেঞ্জের কথা। ডোম হবে এই ক্রমজোড়ের প্রথম উপাদান, আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান। সুতরাং আমরা ডোম এবং রেঞ্জ লিখে ফেলি। সুতরাং ডোম এস সমান সমান হইতেছে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ হবে দ্বিতীয় উপাদানগুলো। তাহলে আমরা প্রথম উপাদান প্রথমে কি আছে, হাফ, প্রথমে আছে হাফ, আমরা হাফ লিখে নিচ্ছি। তারপরেরটা কত আছে, 1, হ্যাঁ না, 1 আর হাফ এই দুটা লিখে নিলাম। পরবর্তী দেখো প্রথম উপাদানটা কি আছে, 1। তাহলে এটা অলরেডি একবার লেখা হয়ে গেছে, তাহলে এটা আমরা আর লিখবো না। তারপর আছে কত, 5/2, আমরা 5/2 লিখে নিলাম। দেখো পরেরটাও কি আছে, 5/2, সেম। তাহলে কি একবার লিখেছি, আর লিখতে হবে না। তারপর হচ্ছে আমাদের রেঞ্জ, রেঞ্জ এর সমান সমান আমাদের হবে, রেঞ্জ হচ্ছে কি পরের উপাদানগুলো, দ্বিতীয় উপাদানগুলো। দেখো 0, তারপরে আছে 1, তারপরটা আছে -1, তারপরে আছে কি 2, তারপরে আছে কি -2। প্রত্যেকটা উপাদান ভিন্ন, তাই আমরা প্রত্যেকটা উপাদানই নিয়েছি। এখন হচ্ছে কি বিপরীত ফাংশন এবং বিপরীত অন্বয়। বিপরীত অন্বয় মানে কি এস এর ইনভার্স, তাই না? উপরে কি আমরা একটা ইনভার্স চিহ্ন চলে আসবে, এটাকে বলে এস ইনভার্স 1। তো এই বিপরীত ফাংশনের ক্ষেত্রে কি হবে, যে আমাদের যে ক্রমজোড়গুলো দেওয়া আছে ফার্স্টে হাফ তারপরে 0, এটা না প্রথমটা, তো এই দুইটার কি জায়গা চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। 0টা চলে আসবে সামনে আর এই হাফটা চলে যাবে পরে। এই যে পরস্পরের মধ্যে জায়গাটা চেঞ্জ করতেছে, ওরা একে অন্যের জায়গাটা দখল করে নিচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের বিপরীত ফাংশন। তো খুব সহজভাবে এটা আমরা লিখে ফেলতে পারি, 0 হাফ প্রথমটা, তারপর একটা কত আছে, 1 1, যেহেতু দুইটাই কি সেম, তাহলে 1 আর 1ই হচ্ছে। তারপরেরটা আছে কত, -1 আগে আসবে, 1 পরে চলে যাবে। তারপরে দেখো 2 আগে আসবে, 5/2 পরে চলে যাবে। তারপরে দেখো -2 আগে আসবে আর 5/2 পরে চলে যাবে। এই হয়ে গেল আমাদের বিপরীত ফাংশন বা বিপরীত অন্বয়। দেখছো খুব সহজেই আমরা এটা বের করে ফেলতে পারি। তারপরে আমরা চলে যাব হচ্ছে 8-এর 2 নম্বর। 2 নম্বরে দেখো কি বলেছে, এস অথবা এস ইনভার্স অন্বয়গুলো ফাংশন কিনা তা নির্ণয় করো। এস অথবা এস ইনভার্স কি ফাংশন কিনা আমাদের তা নির্ণয় করতে বলেছে। তো আমরা এখন শুরু করতেছি। এস ফাংশন নয়, এখানে এস কি হবে, ফাংশন নয়, এস ফাংশন নয়, কারণ এর সদস্যর ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন নয়, ভিন্ন ভিন্ন নয়। ফাংশন কখন হয় ক্রমজোড়ের ক্ষেত্রে, ফাংশন কখন হয় আমি এখানে আবার বলতেছি, ক্রমজোড়ের ক্ষেত্রে ফাংশন কখন হয়, যখন এই ফাংশনটার ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো, প্রথমে যে উপাদান থাকবে সেই উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন হয়। প্রথমের উপাদানগুলো কি হবে, ভিন্ন ভিন্ন, একটা আরেকটার সাথে মিলবে না। কখন ফাংশন হবে, ক্রমজোড়গুলা ফাংশন হবে যখন কি এর প্রথম উপাদানগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে, একটার সাথে আরেকটার উপাদান কি করবে না, মিলবে না। কিন্তু দেখো আমরা এখানে এস এর মানটা লিখে নিচ্ছি, এস ছিল ফার্স্টে হাফ, তারপরে ছিল 0,
তারপরে ছিল 1 1, তারপরে ছিল 1 -1, তারপরে ছিল 5/2 2, তারপরে ছিল 5/2 -2। তাহলে এটা হচ্ছে আমাদের এস এর উপাদান। দেখো তো এস এর যে এই যে হাফ, দেখো এখানে হাফ কোথাও আছে নাই, কিন্তু এই যে ওয়ান, দেখো প্রথম উপাদান কিন্তু আবার ওয়ান আসছে, পরেরটাই প্রথম উপাদান ওয়ান আসছে, যে 5/2 পরেও প্রথম উপাদান কি আছে 5/2 আসছে। তাহলে কি এটা আমাদের ফাংশন হবে? হবে না। ফাংশন হওয়ার ক্ষেত্রে প্রথম প্রত্যেকটা উপাদান কি ভিন্ন ভিন্ন হবে? মানে মিল থাকবে না, উপাদানগুলো একই রকম হতে পারবে না। তো আমাদের এস এবং এস ইনভার্স দুইটার কথাই বলছে, কিন্তু এখন আমরা এস ইনভার্সে চলে যাই। কিন্তু এস ইনভার্স হচ্ছে কি একটি ফাংশন, একটি ফাংশন, এস ইনভার্স একটি ফাংশন, কারণ এর সদস্যর ক্রমজোড়গুলোর কি প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। তাহলে আমরা লিখে নিচ্ছি, কারণ এর সদস্যের প্রথম ক্রমজোড়ের সদস্যের এখানে ক্রমজোড়টা লিখে নিবা, ক্রমজোড়ের প্রথম উপাদান কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। আমরা এস ইনভার্সটা আবার না লিখলাম, এখান থেকে বুঝাই দিই, ঠিক আছে? এস ইনভার্সের ক্ষেত্রে কি হবে, এগুলো প্রথম উপাদান হয়ে যাবে, দ্বিতীয় উপাদানটা এখানে চলে আসবে না, তাহলে দ্বিতীয় উপাদানটা কিন্তু প্রথম উপাদান হয়ে যাবে। দেখো এই ওয়ানটা এটা এখানে চলে আসবে, দ্বিতীয় উপাদানটা কি হয়ে যাবে, প্রথম উপাদান হয়ে যাবে। প্রথম উপাদান হলে দেখো এখানে শূন্য, এখানে ওয়ান, এখানে -1, এখানে টু, এখানে -2, এখানে কিন্তু প্রত্যেকটা উপাদান ভিন্ন ভিন্ন, একবার টু, একবার -2, একবার ওয়ান, একবার -1। তাহলে কি উপাদানগুলো ভিন্ন ভিন্ন না? তাহলে কি এস ইনভার্স কি হবে, ফাংশন হবে। তারপরে আমরা সি নম্বরে চলে, 3 নম্বরে হচ্ছে কি এক এক হবে কিনা আমাদের সেটা নির্ণয় করতে হবে। যেহেতু এস ফাংশন নয়, তাই কি এটি এক এক ফাংশনও হবে না, ঠিক আছে না? এস কি ফাংশন নয়, তাহলে কি এস কি হবে না, এক এক ফাংশনও হবে না। ফাংশন নয়, তাই কি এটি এক এক ফাংশনও হবে না। হবে না। তো আমরা হচ্ছে আমরা এস এর যে মানগুলা সেগুলা নিয়ে আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, দেখাই দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এর প্রথম উপাদান ছিল হাফ, তারপর ওয়ান, তারপর কি 5/2, আর এই পাশে উপাদানগুলোকে ছিল শূন্য, ওয়ান, -1, টু, -2, এটা ছিল। দেখো এই হাফের জন্য শূন্য, তাই না? দেখো হাফের জন্য আমাদের কত আছে, শূন্য, ওয়ানের জন্য কত আসছে আমাদের, ওয়ান, আবার দেখো ওয়ানের জন্য আসছে কি -1, তাই না? আবার এই ওয়ানের জন্যই আবার আসছে কি -1, এই ওয়ানের জন্যই দুইটা। তাহলে কি এটা আমাদের এক এক হচ্ছে? দেখো প্রথমেই দেখতেছি হচ্ছে না, 5 এর জন্য 2 প্রথমে, তারপরে এই 5 এর জন্য আবার কি -2। এক এক ফাংশন কখন হবে, যখন হচ্ছে আমার একটা ফাংশনের জন্য অপর সাইডে আর একটা ফাংশনই থাকবে। ওয়ানের জন্য আমার শুধু ওয়ানই হবে, বা ওয়ানের জন্য আমার শুধু শূন্যই হবে, ওয়ানের জন্য আবার আমার টু হইতে পারবে না। যখন আমার একটা ফাংশনের জন্য একটাই থাকবে, তখন সেটা কি হবে আমাদের এক এক ফাংশন হবে। সুতরাং এটা কি এক এক ফাংশন নয়? সুতরাং কি এস কি এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। তবে কি এস ইনভার্স আমাদের কি এক এক ফাংশন হবে না? কেন হবে না, চলো সেটা আমরা দেখে নিচ্ছি কেন হবে না। এস ইনভার্স আমরা চলে যাচ্ছি, এস ইনভার্সও এক এক ফাংশন নয়, কারণ আমি বলেছি প্রত্যেকটারই কি উপাদান ভিন্ন ভিন্ন থাকতে হবে। উপাদান যদি ভিন্ন ভিন্ন না হয় সদস্যের প্রতিচ্ছবিগুলা, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন হবে না। আমরা হচ্ছে এস ইনভার্সটা লিখে নিচ্ছি, এস ইনভার্সের প্রথমে ছিল শূন্য, তারপরে এক, তারপরে -1, তারপরে টু, তারপরে -2, তারপরে এই পাশে হবে আমাদের হাফ, ওয়ান, আর হচ্ছে 5/2। কীভাবে হইলো আমি এস ইনভার্সটা আবার এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি। তো এস ইনভার্সটা এখানে হচ্ছে আমাদের ফার্স্টে শূন্য, তারপরে হচ্ছে হাফ, তারপরে 1 1, তারপরে হচ্ছে -1 1, হচ্ছে টু, 5/2,
কমা হচ্ছে মাইনাস টু ফাইভ বাই টু। দেখো এক এক হওয়ার শর্তটা আমাদের মিলতেছে কিনাও, শূন্যর জন্য হাফ ঠিক আছে, ওয়ানের জন্য ওয়ান, তো ওয়ানের জন্য আমি ওয়ান নিলাম। দেখো মাইনাস ওয়ানের জন্যও কিন্তু ওয়ান, দেখছো মাইনাস ওয়ানের জন্য ওয়ান, টু এর জন্য ফাইভ বাই টু নিলাম আমি, দেখো মাইনাস টু এর জন্য ফাইভ বাই টু। এক এক হবে যখন কি আমার একটা ফাংশনের জন্য অপর পাশে একটাই ফাংশন থাকবে, হ্যাঁ একটার জন্য কি থাকবে, একটাই থাকবে। তাহলে কি এখানে কি একটার জন্য একটা আসছে, একটা নাই, দেখো এই ওয়ানের জন্য দুইটা, এই ফাইভ বাই টু এর জন্য দুইটা, তাহলে কি এটাও আমাদের কি হবে না, এক এক ফাংশন হবে না। সুতরাং কি এস ইনভার্স এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। তো মোটামুটি আমাদের গ নাম্বার শেষ, তারপরে আমরা চলে যাচ্ছি ঘ নাম্বারে, ঠিক আছে ঘ নাম্বারে চলে যাই। তো ঘ নাম্বার আমরা শুরু করতেছি, ঘ নাম্বারে আমাদের কি দেওয়া আছে, দেখো এস সমান সমান একটা ফাংশন দেওয়া আছে, সে আগের মতোই প্রথমে আমরা বের করব এটার ডোমেন রেঞ্জ বিপরীত ফাংশন, তারপরে বের করব এটার কি ফাংশন কিনা, এস এবং এস ইনভার্স ফাংশন কিনা, এবং তিন নাম্বারে যে বের করব হচ্ছে এক এক কিনা। তাহলে আমরা যেভাবে সমাধান করেছি সেভাবে আবার শুরু করে দিই, যে দেওয়া আছে এস সমান সমান মাইনাস থ্রি মাইনাস থ্রি, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, শূন্য শূন্য, ওয়ান ওয়ান, এবং থ্রি থ্রি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা ডোম নির্ণয় করব, ডোম এস সমান সমান, ডোমটা আগেও বলছি কি হবে, প্রত্যেকটার প্রথম উপাদান, প্রথম উপাদানটা কি হবে আমাদের ডোম হবে, তাহলে প্রথম উপাদানটা আমরা লিখে নিচ্ছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান, শূন্য ওয়ান থ্রি। দেখো এখানে মাইনাস ওয়ান, এখানে শুধু ওয়ান, এখানে মাইনাস থ্রি, এখানে শুধু থ্রি, সুতরাং কি আমাদের মিলতেছে না কিন্তু, তাহলে কি এগুলো কি এক একটা থেকে আলাদা, সুতরাং আমরা সবগুলোই নিব। তারপর কি রেঞ্জ এস সমান সমান, রেঞ্জ মানে হচ্ছে কি দ্বিতীয় উপাদানগুলো, দ্বিতীয় উপাদানও কি আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, শূন্য ওয়ান থ্রি, এগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদানগুলো। তাহলে আমাদের কি ডোমার রেঞ্জ নির্ণয় হয়ে গেল, এবং এস এর বিপরীত অন্য, এখন কি বের করব এস এর বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, তাহলে বিপরীত ফাংশন আমরা বের করে ফেলি, তাহলে কি এস ইনভার্স সমান সমান আমাদের কি হবে, এস ইনভার্স সমান সমান আমাদের যে একটার জায়গায় আরেকটা চলে যাবে, মান কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না। এই যেমন এই মাইনাস থ্রির জায়গায় এই মাইনাস থ্রি, দেখো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফাংশন, যা আছে তাই থাকবে, কারণ দেখো এখানেও মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি, প্রথম এবং দ্বিতীয় উপাদান সেম। তাহলে কি এস ইনভার্সও দেখা যাচ্ছে এটাই হচ্ছে, আমরা যদি জায়গা চেঞ্জ করি তারপর সেমই হচ্ছে, খুব মজার না ব্যাপারটা। তাহলে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, জিরো জিরো, ওয়ান ওয়ান, থ্রি থ্রি, প্রত্যেকটা ফাংশন যদি এমন হইতো তাহলে তো অনেক ইজি হয়ে যায় তো ম্যাথ করা। তাহলে কি আমরা বের করে ফেলেছি, এখন আমরা দুই নম্বরে চলে যাই, দুই নম্বরে আমাদের কি বের করতে হবে এস এবং এস ইনভার্স ফাংশন কি না সেটা বের করতে হবে, এস এবং এস ইনভার্স কি উভয় ফাংশন হবে, কেন হবে বলো তো, তোমরা বলো আমি লিখছি, এস এবং এস ইনভার্স উভয় কি ফাংশন হবে, ফাংশন হবে, কারণ এদের কি প্রথম সদস্যগুলোর যে প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন, কারণ এর সদস্য সদস্যর ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন। কেন ভিন্ন ভিন্ন, দেখো প্রথম উপাদানটা কি এস এর থ্রি, পরেরটা মাইনাস ওয়ান, তারপর একটা শূন্য, তারপর একটা ওয়ান, তারপর একটা থ্রি, প্রথম উপাদান কিন্তু মাইনাস থ্রি আর নাই, আছে থ্রি আছে, থ্রি আর মাইনাস থ্রি অবশ্যই আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ মান, ওয়ান শুধু ওয়ান, আর একটা হচ্ছে কি মাইনাস ওয়ান আর শুধু শূন্য, কিন্তু প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন না, অবশ্যই ভিন্ন ভিন্ন, তাহলে অবশ্যই ফাংশন হবে। দেখো এখানেও সেম, প্রথম উপাদানগুলো কি সবগুলো ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন হলে কি দুইটাই কি হবে আমাদের ফাংশন হবে। তাহলে খুব সুন্দরভাবেই কি আমরা এটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বরে, তিন নম্বর চাইছে কি তিন রঙে চাইছে এগুলা কি এক এক কিনা, এক এক কিনা দেখাইতে। তো এস এর অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন, এস একটি এক এক ফাংশন হবে, কেন হবে লিখছি, এস এক এক
হবে, কারণ হচ্ছে এস ফাংশনের ফাংশনের অধীনে ডোমের জন্য, ডোমের জন্য ভিন্ন ভিন্ন ডোমের জন্য, এখানে আমরা ভিন্ন ভিন্নটা লিখে নেব, ভিন্ন ভিন্ন ডোমের জন্য ভিন্ন ভিন্ন রেঞ্জ রেঞ্জ বা হচ্ছে প্রতি ছবি লিখতে পারো, প্রতি ছবি আছে। কিভাবে আছে দেখো তো, এখন আমরা শুরু করি। এস এর মানগুলো এখানে আমরা লিখে নিচ্ছি, এস এর মানগুলো আগে ছিল থ্রি মাইনাস ওয়ান, শূন্য ওয়ান থ্রি, তাই না? তারপরে দেখো এখানেও ছিল মাইনাস থ্রি মাইনাস ওয়ান, শূন্য ওয়ান থ্রি। দেখো থ্রির জন্য শুধু মাইনাস থ্রি, ওয়ানের জন্য মাইনাস ওয়ান, শূন্যর জন্য শূন্য, ওয়ানের জন্য ওয়ান, থ্রির জন্য থ্রি। আমাদের কি ক্রমজোড়গুলো কিন্তু এভাবেই সাজানো ছিল, মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাই না? তারপরে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে কি এই থ্রির জন্য কিন্তু একটাই মাইনাস থ্রি, এই মাইনাস থ্রির জন্য একটাই মাইনাস থ্রি, মাইনাস ওয়ানের জন্য একটাই মাইনাস ওয়ান। আমার কিন্তু আর অন্য কোথাও মাইনাস ওয়ানের জন্য ওয়ান নাই। আমার যদি অন্য কোথাও মাইনাস ওয়ানের জন্য ওয়ান থাকতো তাহলে কি এটা এক এক হইতো না। কিন্তু দেখো মাইনাস থ্রির জন্য আমি মাইনাস থ্রি আছে, যেমন আমার জন্য শুধু আমিই আছে, এরকম। এটাই এটার প্রতিচ্ছবি, একই হইলে কোনো প্রবলেম নাই, মানে দুইটার মান একই হইলে প্রবলেম নাই, কিন্তু একজনের সাথে দুজন থাকলে সমস্যা, ঠিক আছে? যেমন আমরা নর্মালি, যেমন এখন যে যুগ চলতেছে যে একজনের কয়েকটা করে বয়ফ্রেন্ড থাকে বা একজনের কয়েকটা করে গার্লফ্রেন্ড থাকে, তাহলে সমস্যা না, যে একজনের একটাই থাকবে তাহলে কোনো প্রবলেম নাই। এটাই হচ্ছে আমাদের কি এক এক ফাংশন। তাহলে কি এটি কি হচ্ছে আমাদের এস এক এক, সুতরাং এস এক এক ফাংশন, তাই না? লাইক এখন হচ্ছে আমরা এস ইনভার্সে চলে যাব। তাহলে এখন এস ইনভার্স এক এক ফাংশন কিনা সেটা আমরা দেখছি আবার। এস ইনভার্স এ এক এক হবে, কারণটা হচ্ছে এটা, এটাই তোমরা লিখে দেবা। এস ইনভার্স ফাংশনের অধীনে ডট ডট আমি লিখে দিলাম, আর পুরোটা লিখলাম না, ওটাই তোমরা লিখে দেবা। আমরা এস ইনভার্সে চলে যাচ্ছি, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও, আরেক পেজে না গেলাম তো। এখনও আমরা সেই মানগুলো বসাই নেই, মাইনাস থ্রি মাইনাস ওয়ান, শূন্য ওয়ান থ্রি, না? আমরা কিন্তু জানি যে এই দুইটাকে সেম হবে সব কিছু, আমরা আগে প্রথমে ইনভার্স করতে গিয়ে দেখেছি যে দুইটার উপাদানগুলো কি সেম, বা এস ইনভার্স এবং এস দুইটাই কি এক। তাহলে কি এস ইনভার্সে কি, এস ইনভার্সে কি এক এক ফাংশন ফাংশন লিখে আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? গ আর ঘ হয়ে গেল। এখন হচ্ছে আমরা উ নম্বর করব, আমরা সবগুলো ম্যাথই করে ফেলবো, একটাও বাদ দেবো না, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় বোঝার ক্ষেত্রে। দেখো এখন আমরা হচ্ছে উ নম্বরে চলে যাচ্ছি। তো উ নম্বরে আরও ছোট ফাংশন দেওয়া, দেখো সমাধান আমি আমরা সেম ওইগুলাই বের করব। তো একে বের করব হচ্ছে কি ডোম রেঞ্জ আর বিপরীত ফাংশন। আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাচ্ছি, দেওয়া আছে দিয়ে আমরা এসটা লিখে নিব। এসটা হচ্ছে এখানে টু ওয়ান, টু টু এবং হচ্ছে টু থ্রি। তো আমরা ডোমে চলে যাচ্ছি, সুতরাং ডোম এর সমান সমান ডোমটা হচ্ছে কি আমাদের প্রথম উপাদানগুলো, তাই না? প্রথম উপাদান প্রথমে আছে টু, পরেরটায় আছে টু, পরেরটায় আছে কি টু। তাহলে কি আমরা কি তিনটা উপাদান লিখবো? অবশ্যই না। দেখো এই যে এখানেও টু, এখানেও টু, এখানেও টু, তিনটা উপাদান লিখবো? অবশ্যই তিনটা উপাদান লিখবো না। তাহলে কি একটা উপাদান রাখবো আমরা, শুধু একটা টু রাখবো, বাকিগুলো কি আমাদের লাগবে না? তো বাকিগুলো আমাদের কি লাগবে না, একটা একটা উপাদান রাখবো সেম উপাদান থাকলে। তারপরে হচ্ছে রেঞ্জ, রেঞ্জ এস সমান সমান দেখো ওয়ান, তারপরেরটা হচ্ছে টু, তারপরটা হচ্ছে থ্রি। রেঞ্জ কিন্তু চেঞ্জেবল, প্রত্যেকটা কি আলাদা আলাদা উপাদান, তাহলে হচ্ছে কি আমরা তিনটাই রাখবো, এটা হচ্ছে রেঞ্জ। এবং বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন এস এর বিপরীত ফাংশন এস ইনভার্স। তাহলে আমরা শুরু করে দিই এস ইনভার্স, কি জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আগেও বলেছি এই ওয়ানের জায়গায় টু চলে আসবে, এই টু এর জায়গায় টু, এটার জায়গায় এটা চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করে নিচ্ছি, ওয়ান টু দুইটাই যেহেতু টু টু, তাহলে টু টুই থাকবে। তারপরে কি থ্রি টু, তাই না? দেখো এস ইনভার্সটা কমপ্লিট।
তাহলে আমাদেরকে এক নাম্বার শেষ। তো এখন হচ্ছে আমরা দুই নাম্বারে চলে যাই। দুই নাম্বার কি বলছে, এস এবং এস ইনভার্স ফাংশন কিনা সেটা নির্ণয় করতে বলছে। তো এখানে এস কিন্তু আমাদের ফাংশন নয়। কেন নয়? দেখো ক্রোমোজোরের প্রথম উপাদানগুলা এখানে দেখাই দিচ্ছে, এই যে প্রথম উপাদানগুলা কি সেম, তাহলে কি এস আমাদের ফাংশন হবে? অবশ্যই ফাংশন হবে না। তাহলে আমরা সুন্দর করে লিখে দেবো, এস কি ফাংশন নয়, কারণ এর সদস্যগুলোর কি ক্রোমোজোরগুলো প্রথম উপাদান একই। এর সদস্যর ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান একই, তাই না? সেম, একই, টু সবগুলা। তাহলে কি এসটা ফাংশন নয়? তাহলে কি এস ইনভার্স কি ফাংশন? হ্যাঁ, এস ইনভার্স কিন্তু ফাংশন, এস ইনভার্স ফাংশন। কারণ কি বলো? কারণ এর সদস্য ক্রোমোজোর গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাই না? ভিন্ন ভিন্ন কিভাবে? দেখো এটার প্রথম উপাদান ওয়ান, এটার টু, এটার থ্রি, উপাদানগুলো ভিন্ন ভিন্ন না? তাহলে কি এটাও কি ফাংশন? খুব সহজেই শেষ। এখন আমরা চলে যাব তিন নম্বরে, এরা কি এক এক কিনা তাই নির্ণয় করবো। এখন আমরা কি নির্ণয় করবো, এরা এক এক ফাংশন কিনা। এস ফাংশন কি এক এক হবে না? কারণ টু এর জন্যই কি সবগুলো না, সেজন্যই কি আমরা বুঝতেই পারতেছি যে এস কি হবে না, ফাংশন হবে না। আর যেহেতু ফাংশন নাই তাহলে কি এক একও হবে না, যেহেতু কি এস ফাংশন নয়, ফাংশন নয় কি এটি? ফাংশনে যদি না হয় তাহলে এক এক কিভাবে হবে বলো তো? এক এক তো একটা ফাংশন, তাই না? এক এক ফাংশন হবে না। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এস এর প্রথমে কি ছিল? শুধু টু, তাই না? তিন জায়গায় কি শুধু টু? তাহলে আমরা শুধু একটাই নিব, তো ওয়ান টু থ্রি। দেখো এই টু এর জন্য ওয়ান, টু এর জন্য টু, টু এর জন্য থ্রি। তাহলে কি এস কি নয়? এক এক ফাংশন নয়, এস হচ্ছে কি আমাদের এক এক ফাংশন নয়। তারপরে হচ্ছে আমরা চলে যাই এস ইনভার্স। এস ইনভার্স কি হবে? এস ইনভার্স কি এক এক হবে? এস ইনভার্স তো কি এক এক ফাংশন হবে না, এস ইনভার্স কি এক এক নয়। কারণ কি ডোমেনের সদস্যগুলোর ছবি কি একই, তাই না? ডোমেন এর সদস্যগুলোর প্রতিচ্ছবি একই। কিভাবে? এই দেখো আমাদের এস ইনভার্সটা আমরা এখানে লিখে নিচ্ছি কি ছিল, ওয়ান টু, টু টু, আর হচ্ছে থ্রি টু। দেখো প্রত্যেকটার দ্বিতীয় উপাদান কিন্তু সেম টু, তাই না? প্রথম উপাদান অভিন্ন হইলেও দ্বিতীয় উপাদান কিন্তু সেম। তো আমরা হচ্ছে ওয়ান টু থ্রি প্রথম উপাদান, আর দ্বিতীয় উপাদান প্রত্যেকটাই কি টু। তাহলে কি একজনের জন্য যদি তিনজন থাকে তাহলে কি সেটা এক এক হবে? একজনের তিনটা গার্লফ্রেন্ড থাকলে সেটা হবে না, এক এক হবে না। তাহলে কি এটাও কি এস ইনভার্স কি এক এক নয়। তো শিক্ষার্থীরা, আমি হচ্ছে আগে আরেকটা ভিডিও করেছি আটের ক খ এর উপরে, ওইটাও দেখে নেবে, এটাও দেখে নেবে। আশা করি খুব সহজে বুঝতে পারছো, প্রত্যেকটা ম্যাথ তোমাদের জন্য সমাধান করে দিয়েছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা দেখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।